নমস্কার, আমি তিতলি চক্রবর্তী। আমাকে সুমন্ত সরকার, মানে সুমন্ত দা বলেছে, মানে উনি উত্তর গ্রুপের একজন ডিরেক্টর, উনি আমাকে বলেছেন যে মানে আমরা আর্টিস্টরা কি করে আমাদের যে গৃহবন্দি যে দিনগুলোকে কাটাচ্ছি, আমরা কি করে আমাদের বিভিন্ন আর্ট ফর্মগুলোকে ইউজ করছি, কি করে চর্চা করছি আমরা সেগুলোকে দেখানোর জন্য। বিশেষ করে এটা হচ্ছে কিছু অ্যাওয়ারনেসের জন্য বলতে পারেন, আবার কিছু যারা ডিপ্রেশনে চলে গেছে, কিছু সাধারণ মানুষ যারা অনেক ভয়ে আছে যে এমন তো অবস্থা থেকে তারা কি করে বের হতে পারবে। এবং আমাদের আর্টিস্টদের কাজই তো মানুষকে আনন্দ দেওয়া, এই জন্য আমাদের একটাই প্রচেষ্টা, আমরা কি করে আমাদের বিভিন্ন শিল্পের যে অংশ আছে তার মাধ্যমে মানুষকে একটু আনন্দ দেবো। তা আমার একটা প্রচেষ্টা, ছোট্ট প্রচেষ্টা মানুষকে একটু সাবধান করার জন্য, মানুষকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য। আর আমি যে নাচটা করলাম মোহের আন্দোলন, আমি চাই মানে যে অ্যান্টিভাইরাসটা আবিষ্কার করবে সে যেন কৃষ্ণ অবতার রূপে, একজন ডাক্তারের মধ্যে যে কৃষ্ণকে আমরা দেখতে পাই, সেই কৃষ্ণ অবতার রূপে নতুন রঙে আমাদের রাঙিয়ে দিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মনের মধ্যে বিশ্বাসটা রাখুন পৃথিবী একদিন ঠিক হয়ে যাবে, আমরা সবাই করোনার বিরুদ্ধে অ্যাটাক করে তাকে সবার থেকে দোষমুক্ত, রোগমুক্ত পৃথিবীটাকে গড়ে তুলবই।